ওয়ালাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালোবাসেন। অনেক ভাইয়ের ডিমান্ডের উপর ভিডিওটাকে মেক করা। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে ব্ল্যাক স্ক্রিন, হোয়াইট স্ক্রিন, লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও চলছে, তার উপর কিন্তু কালারিং একটা ইফেক্ট চলাচল করছে। অনেক ভাই কমেন্ট করে বলছে যে ভাই, কিভাবে আমরা এই ধরনের লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও তৈরি করব। আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই ধরনের লিরিক্যাল স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে খুব সহজে মেক করতে হয়। ভিডিওটা মেক করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। আসার পর আপনারা যে গানের লিরিক্যাল স্ট্যাটাস তৈরি করতে চান, তো আপনারা সেই গানটা লিখে সার্চ করবেন, পাশে আপনারা লিরিক্স লিখে দেবেন। দেওয়ার পর আপনারা কিন্তু অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, তো আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করবেন। করার পর আপনারা কিন্তু সুবিধার জন্য এখানে কিন্তু আপনার সেই লিরিক্সগুলো অলরেডি লেখা থাকবে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিরিক্সগুলো লেখা রয়েছে, আমাদেরকে কিন্তু বেশি কষ্ট করতে হবে না। তো আপনারা জাস্ট এখান থেকে কপি পেস্ট করে আপনারা কিন্তু করতে পারবেন। তো আপনারা আর কি গানের যে মেন পার্টটা আপনারা নিতে চান, তো আপনারা সেইখান থেকে এই লিরিক্সগুলোকে আপনারা এভাবে কপি করতে পারবেন। তো আমি এখান থেকে লিরিক্সগুলোকে কপি করে নিচ্ছি। নেওয়ার পর আপনারা চলে আসবেন কাইনমাস্টার অ্যাপে। তো আপনারা সিম্পলভাবে কাইনমাস্টার অ্যাপটাকে ওপেন করবেন। করার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনারা এখানে ক্রিয়েট নিউ এ ক্লিক করবেন। ক্রিয়েট নিউ এ ক্লিক করার পর আপনারা এখানে প্রথমে রেশিওটাকে সিলেক্ট করবেন। করার পর এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা ইমেজ বলে একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এখানে ইমেজ অপশনে ক্লিক করবেন। করার পর আপনারা যদি ব্ল্যাক স্ক্রিন লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনারা ব্ল্যাক কালারের ইমেজটাকে সিলেক্ট করবেন। যদি আপনারা হোয়াইট স্ক্রিন লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনারা হোয়াইট স্ক্রিনটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিম্পলভাবে হোয়াইট যে আর কি ইমেজটা রয়েছে, তো আমি এই ইমেজটাকে সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমি হোয়াইট স্ক্রিন তৈরি করব। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা ইমেজটার ডিউরেশনটাকে আপনারা বাড়িয়ে দেবেন। দেওয়ার পর প্রথমের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা অডিওর একটা অপশন দেখতে পাবেন, আপনারা এখানে অডিও ক্লিক করবেন। করার পর এখানে আপনারা সংসে গিয়ে আপনারা যে গানটা সার্চ করেছেন গুগলে, আপনারা সেই গানটা এখানে আপনারা আর কি করে দেবেন। তো আমি এখান থেকে সেই গানটাকে আর কি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি প্লাস আইকনে ক্লিক করব। করার পর এখানে আপনারা আর কি ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে আপনারা লেয়ার বলে একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এখানে লেয়ারে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন। তো টেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে গানটা আর কি কপি করে নিয়েছেন লিরিক্সগুলো, তো আপনারা সেই লিরিক্সগুলো এখানে আপনারা পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা কালার যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে কালার অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করবেন। যদি আপনারা ব্ল্যাক আর কি সাদা যদি আপনারা ইমেজটাকে সিলেক্ট করেন, তাহলে আপনারা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এটাকে বড় করবেন। তো বন্ধুরা এখানে কিন্তু আর কি ভালো দেখা যাচ্ছে না, তো তার জন্য আমি একটু কেটে দেবো। দেওয়ার পর এখানে আমি ওকেতে ক্লিক করছি। করার পর এখান থেকে আমি এটাকে বড় করব। করার পর এখানে আপনারা এর একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এখানে এর অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা যদি আমার ডিসক্রিপশন বক্স থেকে কাইনমাস্টার অ্যাপটাকে ডাউনলোড করেন, তাহলে কিন্তু আপনারা এই অপশনে গিয়ে আপনারা কিন্তু বাংলা স্টাইলিশ ফন্ট আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি এখানে আর কি বাংলা স্টাইলিশ ফন্টটাকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখানে আমি ব্যাগে চলে আসব। আসার পর এখানে আপনারা অ্যানিমেশন বলে একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এখানে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো অ্যানিমেশন আপনারা দেখতে পাবেন, তো আমি এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করছি। করার পর এখানে আমি টাইমিংটাকে একটু স্লো করব, তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। তারপর এখানে আমি আউট অ্যানিমেশনে গিয়ে এখান থেকে আমি একটা আউট অ্যানিমেশন দেবো, তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু করতে পারবেন। তো আমি আমার যে ভালো লাগছে এগুলো, তো আমি এগুলো সিলেক্ট করছি, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা কিন্তু সেটা সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে আপনারা ডুপ্লিকেটের একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা সিম্পলভাবে যদি এখানে তিন ডটে আপনারা ক্লিক করেন, করার পর এখান থেকে আপনারা ডুপ্লিকেটে ক্লিক করবেন। করার পর এখানটাকে আপনারা এভাবে টেনে আপনারা এভাবে রেখে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা কিবোর্ডে গিয়ে পরে যে লাইনটা থাকবে, তো আপনারা সেই লাইনটা আপনারা কপি করে নেবেন গুগল থেকে। নেওয়ার পর এখানে আপনারা পেস্ট করে দেবেন। তো আমি এখানে সিম্পলভাবে লিখে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যদি আমি আর কি ভালোভাবে করি, তাহলে কিন্তু অনেক সময় আর কি লেগে যাবে, তার জন্য আমি এখানে জাস্ট কিছু লিখে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি ওকেতে ক্লিক করছি। করার পর আপনাদেরকে একটা মেন কাজ করতে হবে, আপনারা যদি আর কি ওই যে লাইটিং ইফেক্টটা যে রয়েছে, আপনারা সেই ইফেক্টটা যদি চলাচল করতে চান, তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা এখানে লিয়ার অপশনে চলে আসবেন। আসার পর এখানে আপনারা নিচে হ্যান্ডরাইটিং একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করবেন। করার পর আপনারা যে কালারটা রাখতে চান আর কি লাইটিং বা আপনারা কালারিং রাখতে চান, তো আপনারা সেই কালারটাকে এখানে আপনারা সিলেক্ট করবেন। তো আমি এই কালারটাকে আর কি সিলেক্ট করছি। করার পর এখানে আমি টিক চিহ্নে ক্লিক করব। করার পর এখানে আপনারা ব্রাশের একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই ব্রাশটাকে সিলেক্ট করে আপনারা কিন্তু দ্বিতীয় নম্বর যে ব্রাশ থাকবে
আপনারা এই ব্রাশটাকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু কালারের যে আর কি অপশনটা রয়েছে, কত দূর আপনারা কালার চান, তো আপনারা এই অপশনে ক্লিক করে প্রথম অপশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা হালকা এগিয়ে দেবেন। দেওয়ার পর এভাবে আপনারা আর কি লেখার উপর আপনারা ড্রয়িং করবেন। তো আমি এখান থেকে ড্রয়িং করছি। করার পর আপনারা যদি চান এই লেখার যে আর কি কালার রয়েছে, তো আমি এই ড্রয়িংয়ের কালারটাকে আর কি চেঞ্জ করব, তাহলে কিন্তু আপনারা এভাবে কিন্তু কালারটাকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এভাবে আর কি কালারটাকে চেঞ্জ করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো কালার কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আপনারা এইভাবে কালার করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পর আপনারা সেই হ্যান্ড রাইটিং যে লেয়ারটা রয়েছে, আপনারা সেই হ্যান্ড রাইটিং লেয়ারে ক্লিক করবেন। করার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা ব্লান্ডিংয়ের একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা এখানে ব্লান্ডিংয়ে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এটাকে প্রথমের দিকে প্রথমে নিয়ে আসবেন। তো আমি এটাকে প্রথমের দিকে নিয়ে আসছি। আসার পর এখানে আপনারা এটাকে স্ক্রিন করে দেবেন। তো আমি এখান থেকে এটাকে স্ক্রিন করে দিচ্ছি। দেওয়ার পর এখন আপনারা এখানে আর কি টিক চিহ্নে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা আবার হ্যান্ডরাইটিংয়ের লেয়ারে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা যে চাবির যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই চাবির অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা শেষের দিকে চলে আসবেন বা মাঝখান বরাবর আপনারা চলে আসবেন। আসার পর আপনারা এটাকে এভাবে আপনারা নিয়ে যাবেন। তো আমি এখান থেকে এটাকে এভাবে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর এখানে আমি আবার শেষের দিকে চলে আসব। আসার পর এটাকে আমি এভাবে আর কি এখানে প্রথমের দিকে নিয়ে আসব। আসার পর এখন যদি আপনারা ভিডিওটা প্লে করেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আমাদের অসম একটা আর কিন্তু আর কি লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও তৈরি হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা ব্ল্যাক স্ক্রিন যে আর কি রয়েছে, তো আপনারা কিন্তু ব্ল্যাক স্ক্রিন করতে পারবেন। তো আমি এখান থেকে আর কি হোয়াইট স্ক্রিন করেছি। তারপর আপনারা ডুপ্লিকেট করবেন। করার পর পরে যে আর কি লাইনটা থাকবে লিরিক্স, তো আপনারা সেই লাইনের উপর আপনারা রেখে দেবেন। দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আমাদের একটা ভিডিও কিন্তু তৈরি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজে হয়ে গেল। আপনারা জাস্ট একবার ট্রাই করলে কিন্তু আপনারা এই ধরনের লিরিক্যাল স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন। দেখতে কিন্তু একদম অসম লাগে। ভিডিওটা আর কি একদম আর কি এডিট হয়ে যাওয়ার পর ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনে ক্লিক করবেন। করার পর আপনারা কিন্তু সেভ অপশনে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটাকে সেভ করে নিতে পারবেন। আপনাদেরকে কিন্তু কোনো নোট ভিডিও অ্যাপসে যেতে হবে না। আপনারা জাস্ট কাইনমাস্টারটাকে ব্যবহার করে আপনারা কিন্তু ভিডিওটাকে তৈরি করতে পারবেন।